বাংলাদেশ বিশ্বকাপ খেলতেছে, সেই বিশ্বকাপের জাতীয় দলে নাই তামিম ইকবাল। প্রশ্ন হচ্ছে যে এই সিদ্ধান্তটা জাস্টিফাইড কিনা। তামিম ইকবাল অটো চয়েস সেটা বলতেছি না, কিন্তু বিসিবি যেসব কারণ দেখাচ্ছে এবং যেসব কারণ আমরা জানতে পারছি, এইগুলো হইতেছে কটুক প্লজিবল। সো প্রথমত বিসিবি থেকে অবশ্যই বলা হয়েছে যে তামিম ইকবালের ইঞ্জুরি সমস্যা। তামিম ইকবালের অনেকদিন ধরে কিন্তু ইঞ্জুরি কনসার্ন, ওর ফিটনেস এর কথা চিন্তা করে যে ইঞ্জুরি যে কনসার্ন আছে এটা নিয়ে চিন্তা করে কিন্তু ওকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি। এখন কথা হচ্ছে যে মানে এরা তো আসলে কি কথা বলে, কি কারণ আসলে সবসময় ইয়ে করা যায় না। তবে আমরা যেটা বুঝতেছি যে মোট কথা সাকিব, অধিনায়ক সাকিব আল হাসান চায়নাই তামিমকে, কোচ চাঞ্জুরা হাতুরি সিংয়ে চায়নাই তামিমকে, এবং তাদের বেসিক্যালি এই দুজন চায়নাই তামিমকে, তারপর হচ্ছে সেটার সাথে বোর্ড এবং পাপন দা আমাদের ওনারা মিলে টোটাল সিদ্ধান্ত হয়েছে। ওকে না, এই যে না চাওয়া, এখানে ব্যাপার হচ্ছে যে অনেক রকম সমালোচনা হচ্ছে সত্যি, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও জানি যে বাংলাদেশ দলে সত্যিকার অর্থে প্রফেশনাল যদি বলতে হয় কাউকে, সেটা হচ্ছে সাকিব আল হাসান, সবচাইতে নির্দয় প্রফেশনাল। আর হচ্ছে চান্দুরা হাতুরে সিংকেও আমরা জানি এরকমই নির্দয় প্রফেশনাল টাইপের। সো কেউ যদি নির্দয় প্রফেশনাল হয় বা প্রফেশনালিজমের ব্যাপারে নির্দয় হয়, তাহলে নেসেসারলি অভিযোগ করার কিছু নাই। প্রফেশনালি ডিসিশন নিলে সেটা রেসপেক্ট করতেই হবে, এখানে আবেগের কোনো স্থান নাই। কিন্তু কথা হচ্ছে যে এখানে অন্যান্য যে বিষয়গুলো সামনে আনা হচ্ছে, যে সাকিবের সাথে তামিমের পার্সোনাল রেষারেষি থাকার কারণে এটা করা হচ্ছে, সত্যি কথা বলতে এটা আসলে বিশ্বাস করা আমার জন্য পার্সোনালি কঠিন যে ব্যক্তিগত রেষারেষির কারণে বিশ্বকাপ দল থেকে বা না। এটা হচ্ছে সাকিব এবং হাতুরে মনে করে তামিম এই দলে থাকা উচিত না, তারা এই ডিসিশন নিছে। এখন তাদের এই মনে করার সাথে আমরা একমত কিনা বা কতটুকু সেন্সিবল মনে হচ্ছে তাদের এই মনে করাটা, যে কথাগুলো আমরা জানতেছি শুনতেছি সাংবাদিকদের কাছ থেকে ইন্টারনালি, যে যেই সব পরিস্থিতি সামনে আনা হয়েছে বা সামনে আসছে তারপরে ডিসিশন হয়েছে, সেই পরিস্থিতিগুলো এরকম যে তামিম ইকবালকে হচ্ছে বলা হয়েছে যে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তামিম ইকবাল খেলবে না, খেলতে পারবে না, যেহেতু আফগানিস্তানে হইতেছে প্রথম যারা বল করবে স্পিন বল, তাদের বিপক্ষে বাম হাতি তামিমকে দরকার নেই, ডান হাতি কোনো ব্যাটসম্যান হলে ভালো হয়, সো তামিমকে অফ রাখার জন্যে। তারপর যদি তামিম খেলতে যায় মিডল অর্ডারে ওপেনিংয়ে না, এরকম কথা নাকি বলা হয়েছে। এটা আমরা দুজন সাংবাদিকের কাছ থেকে জানতেছি একই তথ্য। 44 রানের ইনিংসটা খেলার পর যে ঘটনাটা ঘটেছে, তামিম ইকবালকে ক্রিকেট বোর্ডের শীর্ষ পর্যায় থেকে অ্যাপ্রোচ করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপে যে প্রথম ম্যাচ, নিশ্চয়ই আপনারা জানেন ধর্মশালায় যে ম্যাচটা বাংলাদেশ খেলবে সেটা হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে, সেই পার্টিকুলার ম্যাচে যেন তামিম ইকবাল না খেলেন। ইয়াস, তামিম ইকবাল যেন ধর্মশালায় বাংলাদেশের যে প্রথম ম্যাচ ওয়ার্ল্ড কাপ ওপেনার ম্যাচ, সেই ম্যাচে যেন না খেলেন আফগানদের বিপক্ষে। দ্যাট ওয়াজ দ্য কল ফ্রম টপ ম্যানেজমেন্ট অফ বিসিবি। আমি কারো নাম উল্লেখ করবো না, একদম নিশ্চিত হয়ে বলছি, যে ঘটনাটা ঘটেছে এরপর তামিম ইকবালকে সেকেন্ড অপশন দেওয়া হয়েছে। তামিমের কথায় কনভিন্সড হয়েছেন তারা এবং তামিম ইকবালকে সেকেন্ড অপশন দেওয়া হয়েছে। হোয়াট ওয়াজ দ্যাট অপশন? ঠিক আছে, আফগানিস্তানের বিপক্ষে তামিমকে খেলানো হবে, কিন্তু তামিমকে ব্যাট করতে হবে লোয়ার মিডল অর্ডারে। ইয়াস, এগুলো বানোয়ার কথা না, ক্রিকেট বোর্ডের খুব শীর্ষ পর্যায় থেকে নিশ্চিত হয়েছে একদম শতভাগ। কখনো তামিমকে কোনো অনুষ্ঠানে কোনো প্ল্যাটফর্মে যদি আপনারা পান, সেই জায়গায় তামিমকে জিজ্ঞেস করতে পারে, কিন্তু যে বিশ্বকাপে তামিম সব ম্যাচ খেলতে পারবেন না, তামিম হচ্ছে বেছে বেছে ম্যাচ খেলবেন বা তাকে ওইভাবে খেলানো হবে, ওই জায়গাটা সত্যতা যতটা, বরং আমি যতটা জেনেছি আমার কাছে যে সত্য আছে সেইটা বরং উল্টা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তামিমকে বলা হয়েছে তামিমকে বিশ্বকাপের সব ম্যাচে একাদশে রাখা হবে না, এবং সেইখানে ফিটনেস ইস্যু না, ট্যাকটিক্যাল ইস্যু। সব ম্যাচ বলতে আমি একদম ভেরি ফার্স্ট ম্যাচের কথা বলছি, এবং সেই কথাটা তামিমকে বলেছেন স্বয়ং ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। বলেছেন আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটাতে তামিমকে একাদশে না রাখার চিন্তা ভাবনা চলছে। কেন? কারণ ট্যাকটিক্যাল রিজন, যে আফগানিস্তানের যে মিস্ট্রি বোলার রয়েছেন মুজিবুর রহমান, তাকে সামাল দেওয়ার জন্য আমরা দুইজন ডানহাতি ওপেনারকে আমরা খেলাবো। সেই দুইজন ডানহাতি ওপেনার কারা হবেন? একজন লিটন কুমার দাস, একজন হচ্ছে গিয়ে মেহেদী হাসান মিরাজ। তামিমকে খেলানো হবে না, আর খেলানো হলেও সেটা মিডল অর্ডারে খেলানো হবে। যে দুজন সাংবাদিক একই তথ্য একদম কনফিডেন্সের সাথে জানাইলেন তার ওনারা, তারপর তার কিছু বলার নাই। ওনারা অবশ্যই ইন্টারনালি অনেক তথ্য জানেন সাংবাদিকেরা, এবং বিভিন্ন সময় দেখছি সাংবাদিকেরা ইন্টারনালি যেসব তথ্য জানেন বলে দাবি করেন, পরবর্তীতে এগুলোর প্রমাণ সামনে মেলে। সো তাদেরকে এই জন্য অনেক ক্ষেত্রে আমি ট্রাস্ট করি আর কি, যে ইন্টারনালি কোনো তথ্য জানার দাবি করলে, সো এই ক্ষেত্রেও করতেছি। কিন্তু যেই জিনিসটা খটকা আমার কাছে লাগলো, যে
দুজনে একই কথা বললেন, সুতরাং এখন দুজনের ইয়ে মানে সোর্সই যদি হইতেছে ভুল হয় তাহলে দুজন একই ভুল আওড়াবেন, সেটা সেটা মিক্স। কিছুদিন আগে যে কোরআন শরীফের বিশুদ্ধতা নিয়ে আলাপ তুলছিলাম ওইখানে, এই পয়েন্টটা আমি করতে ভুলে গেছিলাম, মানে মূল পয়েন্ট হচ্ছে এটা যে আপনাদের গোড়া থেকেই যদি সোর্স ইয়ে হয়, সোর্স যেটা হবে সেটাই প্রপাগেট করতে থাকবে, তারপর আপনি যতই বলেন যে এই যে আমাদের ক্রস ভেরিফাইড সোর্স সব একই কথা বলতেছে, কথা হচ্ছে আপনাদের ক্রস ভেরিফাইড সোর্স গোড়াতেই গলত আছে কিনা। যাই হোক, সো তারা দুজন একই কথা দাবি করতেছেন না, তারা দুজন একই সোর্স থেকে যদি জেনে থাকেন তাহলে অবশ্যই মেক সেন্স যে দুজন একই ভুল আওড়ে যাবেন। কিন্তু যেই জায়গাটা আমাকে সারপ্রাইজ করছে, দুজন একই দাবি করলেন, সেই জায়গাটা হচ্ছে যে তামিমকে বলা হয়েছে যে মিডল অর্ডারে খেলার জন্যে। এইটা ডাজেন্ট মেক এনি সেন্স, এটা আমার কাছে ইটস ভেরি হার্ড টু বিলিভ, এটা আমার বিশ্বাস হচ্ছে না এবং আমি এটা বিশ্বাস করতে পারতেছি না এখনো। এবং নান্নুকে জিজ্ঞেস করা হয় এবং নান্নু বলে জানে এরকম কোনো কথা হয় নাই। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যে প্রথম ম্যাচটা খেলবে ওয়ার্ল্ড কাপে সেখানে তাকে ড্রপ করা হবে, এরপর এটা নিয়ে ডিবেট হয়, তামিমকে পরবর্তীতে সেকেন্ড অপশন দেওয়া হয় যে তামিম ইকবাল সেই ম্যাচ খেলতে পারে, ব্যাট করতে হবে মিডল অর্ডারে। প্রথম কথা নান্নু ভাই, এই ব্যাপারে আপনারা কোনো কিছু জানেন কিনা? দ্বিতীয়ত, যদি এটা হয়ে থাকে এটা কি আইডিয়াল? এই ধরনের কথা আমাদের কাছে এটা নলেজই নাই, আমরা ডিসকাশনে আমরা যখন বসেছিলাম এই ধরনের কোনো আলোচনাই হয়নি এবং আমাদের কাছে এটার কোনো ইনফরমেশনই নেই। আমি এখন প্রশ্ন করতে বাধ্য হচ্ছি সাংবাদিকদের এই ইন্টেলকে, এটা কতটুকু কারেক্ট? তামিমের জীবনে তামিম ওপেনিং ছাড়া ব্যাট করে নাই, যেই ব্যাটসম্যান জীবনে ওপেনিং ছাড়া ব্যাট করে নাই স্পেশালি তামিমের স্ট্রেচার, তাকে এরকম অফার করা হবে যে তোমাকে মিডল অর্ডারে খেলানো হবে কারণ ওপেনিংয়ে হচ্ছে, এটা ভেরি ভেরি হার্ড টু বিলিভ। এটা এটা হয় ভুল তথ্য নাইলে কি বলতেছে সাংবাদিকের আই ডোন্ট নো, এটা আমি এটা আমি ক্যানট মেক সেন্স অফ ইট, এটা আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি না এই কথা, এই সো এই ইন্টেলকেও অ্যাকসেপ্ট করতে পারতেছি না। যখন তামিম রাগ করে যখন মাসখানেক বা মাস দুয়েক আগে যখন অবসরে চলে গেছিলেন তখন সেই পয়েন্ট আলোচনা করছিলাম, এটা আরেকবার করি এবং এটা তামিমের কাছ থেকেও আমরা পরবর্তীতে ক্লারিফিকেশান পাইছি, সেটা হচ্ছে তামিম পুরোপুরি শতভাগ ফিট না, তার মানে কিন্তু এই না যে সে আনফিট, সে খেলার জন্যে ফিট না। এবং এই পয়েন্টটা আরেকবার একটু ব্যাখ্যা করি, বোঝার চেষ্টা করেন যে আপনি মনে করেন আঙ্গুলে একটু ব্যথা, রাইট? সো ইয়েস, আপনি শতভাগ ফিট না, কিন্তু এটা তার মানে এই না যে আপনি খেলতে পারবেন না, লাইক সামান্য একটু ব্যথা একটু অস্বস্তি আছে মেবি, বাট খেলার জন্য কোনো ইস্যু নেই। এবং ও আচ্ছা, এই কথাটা তামিম পরবর্তীতে বলছে, এই কথা এই যুক্তিটা তামিম আর একটু সুন্দর করে দিছে, বা সুন্দর করে বা একটু ইয়ে করে দিছে, যে তামিম বলছিল পরে যে পৃথিবীতে কোনো মোটামুটি ক্রিকেটারই নেই যে শতভাগ ফিট, পৃথিবীতে মোটামুটি সবারই কোথাও না কোথাও একটু এদিকে ব্যথা ওইদিকে ব্যথা আছে, এইগুলো নিয়েই খেলে। সো শতভাগ ফিট বলা মানে হইতেছে যে খেলাতে কোনো ইস্যু হবে না এই পর্যায়ে শতভাগ ফিট কিনা, এবং অবশ্যই ইয়ে টেস্ট পার হবে কিনা, ওই যে ইয়ে টেস্ট আর কি, ফিটনেস টেস্ট। সো কেউ যদি ফিটনেস টেস্ট পার হয়ে যায় তারপর সে কি 90% মানে 99.99% ফিট নাকি 100% ফিট, এটা নিয়ে আলাপ করার কোনো কারণ নাই আর কি। সো কথা হচ্ছে তামিম মেবি শতভাগ ফিট না, কিন্তু সে কি অতটা ফিট যতটা ফিট হলে সে খেলতে পারে, সে তামিমের ধারণা ইয়েস, এই জন্যই সে খেলতে চাচ্ছে এবং খেলতেছে। এবং আরেকটা যেটা কথা বলা হচ্ছে যে তামিম ইকবাল দাবি করছে যে বিশ্বকাপে সে 5টা ম্যাচ খেলবে, তার বেশি খেলতে পারবে না, যত সাংবাদিক প্রত্যেকটা সাংবাদিক বলছে যে তামিম এই কথা বলার কথা না, এটা ফালতু কথা। এবং যখন ইয়েদেরকে জিজ্ঞেস করা হয়েছে নির্বাচকদেরকে, তারাও বলছে যে না এরকম কোনো কথা হয় নাই। সো অনেক কথাবার্তা গুজব ডালাপাড়া ছড়ায়। সো তার মানে তামিম এমন কোনো শর্ত দেয় নাই যেটার কারণে তাকে দল থেকে বাদ দিতে হয়েছে, তামিমের অসুস্থতা এই পর্যায়ের না যে তামিম মনে করে সে খেলতে পারবে না, সে তো নিজেকে আনএভেলেবল ঘোষণা কখনোই করে নাই, তার মানে তাকে বাদ দেওয়া হয়েছে দল থেকে, রাইট? বোর্ড মানে বেসিক্যালি সাকিবার হাতুরে সিং এমএলএ ডিসিশনটা নিয়েছে, এই ডিসিশনটা এখানে আমি হাতুরে এবং সাকিবকে হচ্ছে যথেষ্ট প্রফেশনাল, নির্দয় প্রফেশনাল হিসেবে জানি এবং তাদের ডিসিশনকে রেসপেক্ট করি, একমত হই বা না হই, কিন্তু কথা হচ্ছে যে আমি তাদের এই ডিসিশনের সাথে একমত না। তামিমের রিপ্লেসমেন্ট কি এরকম কোনো প্লেয়ার আছে যে তামিমের চেয়ে বেটার? আর তামিম তো মানে সত্যি কথা বলতে হাফ ফিট তামিম হইতেছে এসব ফুল ফিট প্লেয়ারদের চেয়ে বেটার পারফর্মার, এটা কোনো এক্সাজারেশন না, হাফ ফিট তামিম এসব ফুল ফিট ইয়ে প্লেয়ার। দেখেন যখন মাহমুদুল রিয়াদকে দল থেকে বাদ দেওয়া হয় তখন আমি প্রচুর ফেসবুকে লেখালেখি করছি, প্রচুর লেখালেখি করছি এটার বিরোধিতা করে, এই ডিসিশনের যে এটা কোনোভাবেই, কারণ কথা হচ্ছে যে মাহমুদুল রিয়াদের পারফরমেন্স আগের চেয়ে একটু খারাপ যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এতটাকেই খারাপ যাচ্ছে যে তার চেয়ে তাকে তার চেয়ে বেটার প্লেয়ারদের রিপ্লেস করা হচ্ছে, তার চেয়ে কোনো বেটার প্লেয়ার দিয়ে তো তাকে রিপ্লেস করা হচ্ছে না, এসব দুধভাতিগুলোরে রিপ্লেস করে করে এদের পারফরমেন্স খারাপ হইলো এসব দুধভাতের চেয়ে বেটার। তামিম ইকবাল এসেই তথাকথিত আনফিট তামিম ইকবালই কিন্তু এসেই 44 রান করছে সেকেন্ড ওয়ানডেতে। এবং হচ্ছে আমাদের আমরা এখন ইয়ে দেখতেছি বিভিন্ন ডেটা ঘুরে বেড়াচ্ছে যে আমাদের হইতেছে বিশ্বসেরা ওপেনার লিটন দাস, বিশ্বসেরা ওপেনার লিটন দাস যে আমাদের একেবারে নাম্বার ওয়ান তামিমের পর, তারই কিন্তু আমরা স্ট্যাট হইতেছে বাংলাদেশের র্যাঙ্কের উপরের
প্রথম একটা দুইটা তিনটা দল না, উপরের যে কোনো দলের বিপক্ষে লিটন দাসের অ্যাভারেজ 20-এর নিচে এখন চলে আসছে, 20-এর নিচে। আশরাফুলদের আমলে 20-এর নিচে যারা থাকতো তারা সমালোচিত হইতো, আসে আশরাফুলদের আমলেও ওয়ানডেতে কারো অ্যাভারেজ 20-এর নিচে হইলে তাকে নিয়ে আলোচনা হইতো বাংলাদেশে। সেইখানে এই বাংলাদেশ দলে লিটন দাস অটো চয়েস অলমোস্ট, তার অ্যাভারেজ হইতেছে 20-এর নিচে। এটা হইতেছে বাংলাদেশে তামিমের পর বেস্ট ওপেনার। আর কে আছে? নাজমুল শান্ত ইদানিং খুব ভালো করতেছে, তারপর হচ্ছে নাইম শেখ, ভদ্রলোককে তো চান্স দিতে তার কিছু বাকি নাই। নতুন একটা প্লেয়ারকে নেওয়া হয়েছে, তাকে ট্রাই করা হবে, যে আমাদের উপরিচালক বলছে না কি জানে বোর্ডের নির্বাচক, যে তাকে সুযোগ দেওয়া হচ্ছে বিশ্বকাপে, তাকে দেখার জন্য সে কি করে। আপনি দেখার জন্য একটা প্লেয়ার, যেখানে আমাদের পরীক্ষিত প্লেয়ার বসে আছে যে পারফর্ম করবেই মোটামুটি নিশ্চিত ধরে রাখা যায়, সেখানে আমরা জানি দুধভাতিগুলো পারফর্ম করতে পারবে না নিশ্চিত, আপনি বিশ্বকাপের মধ্যে গিয়ে আপনি, সো আমি জানি না মেয়েদের কথাবার্তার সাথে, দেখেন মাহমুদুল্লাহর ব্যাপারটা আরেকবার টাচ করি, এদের যে কথাবার্তার মধ্যে কোনো কনসিস্টেন্সি বাগা মাথা নেই। মাহমুদুল্লাহর ব্যাপারে যে কথাটা বলছিলাম যে মাহমুদুল্লাহকে তার চেয়ে বেটার প্লেয়ারদের রিপ্লেস করা হচ্ছে না, কোনো বেটার প্লেয়ার নাই, নাটকবাজি করতেছে এরা, এরা বোঝানোর জন্য হচ্ছে কাম দেখাইতে হবে দল ভালো খেলতেছে না, কিছু একটা করতে হয়, কী করতে হয়, প্লেয়ার একটা বসাই একটা ঢুকায়, একটা বসাই একটা ঢুকায়, মানে ব্যাপক কর্মযজ্ঞ চলতেছে, কিন্তু প্লেয়ার তৈরি করে ঢুকাচ্ছে কিনা ওই ব্যাপারে হুঁশ নাই। মাহমুদুল্লাহ রিয়াদ এই বিশ্বকাপে থাকবে না বিশ্বকাপ দলে, এটা আজকে থেকে 2 মাস আগে আমরা জানতাম যে মাহমুদুল্লাহ বাদ, তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাকে 30 জনের দলে নেওয়া হবে না এমন একটা অবস্থা। গত 14টা ম্যাচ মাহমুদুল্লাহ রিয়াদ খেলে নাই, 14টা ম্যাচ মাহমুদুল্লাহ রিয়াদ ন্যাশনাল টিমের বাইরে ছিল। ও বা বিশ্বকাপের আগে এসে একটা ম্যাচে নিউজিল্যান্ডের সাথে একটু ভালো খেলেছে, বিশ্বকাপ 15 জনের স্কোরে ঢুকে গেছে, মানে কি এত সহজে 15 জনের স্কোরে ঢুকে গেল? এটার কারণ কি? কারণ হচ্ছে মাহমুদুল্লাহকে রিপ্লেস করার মতো এমন প্লেয়ার যে নাই, এই অবস্থা এতটাই ভয়াবহ যে মাহমুদুল্লাহ একটা ম্যাচে একটু পারফর্ম করতে না করতেই তাকে দলে নিতে হয়েছে না, কারণ তাকে দলে না নিয়ে আরেকটা প্লেয়ার নিবে, এরকম আরেকটা প্লেয়ার নাই। তো আপনারা এতদিন ধরে মাহমুদুল্লাহ রিয়াদকে দলের বাইরে রেখে এত কাহিনী করে এখন পর্যন্ত একটা প্লেয়ার জাস্টিফাই করতে পারলেন আপনারা মাহমুদুল্লাহ সাবস্টিটিউশন, যেখানে মাহমুদুল্লাহকে বিশ্বকাপ দল থেকে বের করে দেওয়ার পর একটা ম্যাচ খেলায় ঢুকে নিচ্ছে। এবং এটা দেখেন তার ব্যাখ্যা কি, ব্যাখ্যা শোনেন, আমার কথা পছন্দ না হলে ব্যাখ্যা শোনেন, নির্বাচকদের ব্যাখ্যা, জাতীয় দল থেকে দীর্ঘদিন বাইরে থাকলেও রিয়াদ বাংলাদেশের বিশ্বকাপের পরিকল্পনায় ছিলেন নাকি, তার নির্বাচকদের কি বলতেছে যে সে কারণেই তাকে নিউজিল্যান্ড সিরিজে নিয়েছিল বিসিবি। দল ঘোষণার পর নির্বাচক মিনাজুল আবেদিন নান্নু রিয়াদকে নিয়ে বলেন, কি বলেন, যে কোনো একটা সিরিজে ক্রিকেটারদেরকে দেখবো এটাই আমাদের পরিকল্পনা, সুতরাং এই পরিকল্পনা নিউজিল্যান্ড সিরিজে এই পরিকল্পনায় ওর ফিটনেস দেখেছি, এই জন্য আমরা তাকে দলে ইনক্লুড করেছি। একটা বিশ্বকাপ দল আপনারা যেই দলের 30 জনের মধ্যে রিয়াদকে রাখবেন না, তখন থেকেই তুফান যে রিয়াদকে রাখা হবে না বিশ্বকাপ দলে, সেখানে আপনারা একটা ম্যাচের পারফরমেন্স দেখে নিয়ে নিলেন, একটা প্লেয়ারের একটা ম্যাচ পারফরমেন্স দিয়ে আপনারা যাকে বিশ্বকাপের, যাকে 30 জনের স্কোয়াডে রাখে না তাকে 15 জনের স্কোয়াডে ঢুকিয়ে ফেললেন মাত্র একটা ম্যাচের পারফরমেন্স দিয়ে, যাকে গত 14টা ম্যাচ একটা না দলের বাইরে রাখছেন বা দলের বাইরে ছিল, কেন ও আচ্ছা বেটার প্লেয়ার পান নাই, এত চিপার পরও একটা বেটার প্লেয়ার বের করতে পারেন নাই যে পারফর্ম করতেছে পরপর 3টা ম্যাচ বা পরপর 5টা ম্যাচ, শেষ পর্যন্ত মাহমুদুল্লাহর কাছেই ফিরে আসতে হলো। তাইলে তো তামিমের হেলথ ওপেনিংয়ে তামিমের জায়গায় যে দুধভাতগুলোকে নিচ্ছেন এরা পারফর্ম করবে না, আপনারা পারেন নাই প্রমাণ করতে, আপনারা ঘুরে ফিরে মাহমুদুল্লাহকে আবার নিতে হয়েছে, ঘুরে ফিরে মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদকে রাখতে হচ্ছে। সো আমি চাই না এগুলো ওনারা কী বলে কী করে, কথা হচ্ছে যে অ্যাগেন যে সাকিব হাতুরের মিলে ডিসিশন নিছে, তারা প্রফেশনাল, তাদের সিদ্ধান্তের এগেনস্টে কিছু বলার সুযোগ খুব একটা দেখি না, আমি মনে করি না এটা তাদের রেশারেশির কারণে এরকম সিদ্ধান্ত হয়েছে, আই ডোন্ট বিলিভ ইট, কিন্তু কথা হচ্ছে যে কোনো কনসিস্টেন্সিও পাইনি এসব কাজকর্ম আচরণের মধ্যে। তামিমের জায়গাতেই পর্যন্ত একটা প্লেয়ার কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারে নাই তামিমের পজিশনকে চ্যালেঞ্জ করার মতো, নট এ সিঙ্গেল প্লেয়ার। বাংলাদেশের তামিমের পর সেরা বিশ্বসেরা লিটন দাস লিটন দাস এখন দলে থাকার কথা না, সেই লিটন দাস অটো চয়েস দলে, কারণ এই দলে কী খারাপ এই অবস্থা এই দলের যে 19 অ্যাভারেজের একটা ব্যাটসম্যানকে বাদ দেওয়া যাচ্ছে না অটো চয়েস। সো আই ডোন্ট নো তারা কী এক তামিমের জায়গায় কোন হাতি ঘোড়া নিয়ে কী জানি বলে ডান হাতি স্পিনার মোকাবেলা করবে আফগানিস্তানের, কি বিশ্বকাপ ছিঁড়ে নিয়ে আসবে, দেখার অপেক্ষা রইলাম আর কি।